বীর শ্রেষ্ঠ। মুন্সি আব্দুর রউফ, পহেলা মে 1943 থেকে 8 এপ্রিল 1971। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা হলেন মুন্সি আব্দুর রউফ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের অন্যতম। তিনি 1963 সালের 8ই মে পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধের সময়ে তিনি নিয়মিত পদাতিক সৈন্য হিসাবে কর্মরত ছিলেন। পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাট গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে 1971 সালের 8ই এপ্রিল তিনি মর্টারের আঘাতে শহীদ হন। তাকে রাঙামাটির জেলার নানিয়াচর উপজেলার একটি টিলার ওপর সমাহিত করা হয়। জন্ম ও শৈশব। মুন্সি আব্দুর রউফ 1943 সালের 1লা মে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার অর্থাৎ পূর্বে বোয়ালমারী উপজেলার অন্তর্গত সালামতপুরে অর্থাৎ বর্তমান রূপনগরে জন্মগ্রহণ করেন। তার বাবা মুন্সি মেহেদি হাসান ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাতা মুকিদ্দুননেসা। তার ডাকনাম ছিল রব। তার 2 বোনের নাম ছিল জোহরা এবং হাজিরা। তিনি সাহসী ও মেধাবী ছিলেন কিন্তু লেখাপড়ার প্রতি ঝোঁক ছিল না। শৈশবে তার বাবার কাছেই লেখাপড়ার হাতেখড়ি হয়। শিক্ষা ও কর্মজীবন। 1955 সালে তার পিতার মৃত্যুর পর তিনি বেশি দূর লেখাপড়া করতে পারেননি। সংসারের হাল ধরতে 8ম শ্রেণীতে লেখাপড়া ছেড়ে দিয়ে 1963 সালের 8 মে আব্দুর রউফ যোগ দেন ইস্ট পাকিস্তান রাইফেলসে। সেই সময় তাকে 3 বছর বেশি দেখাতে হয়েছিল চাকুরিটি পাবার জন্য। চুয়াডাঙ্গার ERP ক্যাম্প থেকে প্রাথমিক প্রশিক্ষণ শেষ করে আব্দুর রউফ উচ্চতর প্রশিক্ষণের জন্য পশ্চিম পাকিস্তানে যান। 6 মাস পরে তাকে কুমিল্লায় নিয়োগ দেওয়া হয়। 1971 সালের 25 মার্চ স্বাধীনতা যুদ্ধের শুরুতে চট্টগ্রামে 11 নম্বর উইংয়ে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ইস্টবেঙ্গল রেজিমেন্টের সঙ্গে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে মুন্সি আব্দুর রউফ তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1971 সালের 25শে মার্চের আগে তিনি চট্টগ্রামে 11 উইংয়ে চাকরিরত ছিলেন। মুক্তিযুদ্ধের প্রাককালে পূর্ব পাকিস্তান রাইফেলসের ল্যান্স নায়ক হিসাবে কর্মরত ছিলেন। তিনি মাঝারি মেশিনগান ডিপার্টমেন্টের 1 নং মেশিনগান চালক হিসাবে দায়িত্ব পালন করতেন। মুক্তিযুদ্ধ শুরু হবার পর তিনি 8ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি মাহালছড়ি জলপথে দায়িত্বপ্রাপ্ত হন। এ জলপথ দিয়ে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর চলাচল প্রতিরোধের দায়িত্ব পড়ে তার কোম্পানির উপর। কোম্পানিটি বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুপারে অবস্থান নিয়ে গড়ে তুলে প্রতিরক্ষা ঘাঁটি। 8 এপ্রিল পাকিস্তানি বাহিনীর 2 কোম্পানি সৈন্য মর্টার, মেশিনগান ও রাইফেল নিয়ে বুড়িঘাটের মুক্তিবাহিনীর নতুন প্রতিরক্ষা ঘাঁটিকে বিধ্বস্ত করতে 7টি স্পিডবোট এবং 2টি লঞ্চ নিয়ে এগিয়ে আসতে থাকে। এটি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর 2য় কমান্ডো ব্যাটালিয়নের কোম্পানি। মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ঘাঁটির কাছাকাছি পৌঁছেই পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করে। স্পিডবোট থেকে মেশিনগানের গুলি আর লঞ্চ 2টি থেকে 3 ইঞ্চি মর্টারের শেল নিক্ষেপ করছিল মুক্তিযোদ্ধাদের দিকে। পাকিস্তানি বাহিনীর উদ্দেশ্য ছিল রাঙামাটি মহালছড়ি জলপথ থেকে মুক্তিযোদ্ধাদের পিছু হটিয়ে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করা। যেভাবে শহীদ হন 8ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারাও প্রতিরোধ গড়ে তুলতে পরীক্ষায় অবস্থান নিয়ে নেন, কিন্তু পাকিস্তানি বাহিনীর গোলাগুলির তীব্রতায় প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যায় এবং তারা মুক্তিযোদ্ধাদের সঠিক অবস্থান চিহ্নিত করে ফেলে। যুদ্ধের এই পর্যায়ে প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার আব্দুর রউফ বুঝতে পারলেন এভাবে চলতে থাকলে ঘাঁটির সকলেই পাকিস্তানি বাহিনীর হাতে মৃত্যুবরণ করতে হবে। তিনি তখন কৌশলগত কারণে পশ্চাৎপদসরণের সিদ্ধান্ত নিলেন।
এই সিদ্ধান্ত সৈন্যদের জানানো হলে সৈন্যরা পিছু হটতে লাগলো। পাকিস্তানি বাহিনী তখন আরও এগিয়ে এসেছে। সকলে একযোগে পিছু হটতে থাকলে আবারও একযোগে সকলকে মৃত্যুবরণ করতে হতে পারে ভেবে আব্দুর রউফ পিছু হটলেন না। সহযোদ্ধাদের পিছু হটার সুযোগ করে দিতে নিজে পরীক্ষায় দাঁড়িয়ে অনবরত গুলি করতে লাগলেন পাকিস্তানি স্পিডবোটগুলোকে লক্ষ্য করে। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে একা কৌশলে লড়ছিলেন তিনি। সাতটি স্পিডবোট একে একে ডুবিয়ে দিলে পাকিস্তানি বাহিনী তাদের দুটি লঞ্চ নিয়ে পিছু হটতে বাধ্য হয়। লঞ্চ দুটো পিছু হটে রৌফের মেশিনগানের গুলির আওতার বাইরে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। পাকিস্তানি বাহিনী এরপর লঞ্চ থেকে মর্টারের গোলাবর্ষণ শুরু করে। মর্টারের গোলার বিরুদ্ধে যুদ্ধ করা রৌফের একার পক্ষে সম্ভব ছিল না। একটি মর্টারের গোলা তার বাংকারে এসে পড়ে এবং তিনি শহীদ হন। কিন্তু তার শহীদ হওয়ার আগে সহযোগী যোদ্ধারা সবাই নিরাপদ দূরত্বে পৌঁছে যেতে পেরেছিল। সেদিন আব্দুর রউফের আত্মত্যাগে তার কোম্পানির প্রায় 150 জন মুক্তিযোদ্ধার জীবন রক্ষা পায়। সমাধিস্থল। শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি পার্বত্য জেলার রাঙামাটির নানিয়াচরে অবস্থিত। তার অপরিসীম বীরত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের জন্য বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। বাংলাদেশ রাইফেলস 1973 সালে সিপাহী মুন্সী আব্দুর রউফকে অনরারি ল্যান্সনায়ক পদে মরণোত্তর পদোন্নতি প্রদান করে। সম্মাননা। 2014 সালে পিলখানায় বাংলাদেশ রাইফেলস কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ। তার স্মৃতিতে শালবাগান, চট্টগ্রাম রাঙামাটি সড়ক, সাপছড়ির মধ্যবর্তী স্থানে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছে। মানিকছড়ি, মুসলিমপাড়া, মহালছড়ি, খাগড়াছড়ি এর একটি উচ্চ বিদ্যালয় তার নামে রাখা হয়েছে। সিলেটের একটি ক্রিকেট স্টেডিয়াম তার নামে রাখা হয়েছে। ফরিদপুর জেলার একটি কলেজ তার নামে রাখা হয়েছে, যেটি সরকারিকরণ করা হয়েছে। Please subscribe our channel. Please share and like our videos. Thank you for watching.